মধ্যযুগের বৈষ্ণব মহাজন শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থে বা পুস্তিকায়, গ্রন্থের চেয়েও পুস্তিকা বলাটা সার্থক বলে মনে হয়, কারণ খুব ক্ষুদ্রাকৃতি, সেই পুস্তিকায় 17 নম্বর যে স্তবক, সপ্তদশ স্তবক, তাতে এসে বলছেন যে কথা আমরা আগেও আলোচনা করেছি, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, সুদৃঢ় বিশ্বাস করি মদমাৎসর্য পরিহরি, সদা করো অনন্য ভজন। মূল কথাটাই হলো এই স্তবকের, অনন্য ভজন সদা করো। অনন্য ভজন কথাটার অর্থ হলো কেবল ভজন, একমাত্র ভজন। সাধ্বী স্ত্রী যেমন তার স্বামীর সুখ ছাড়া আর কিছু চায় না, বা চাইলেও সেটা গৌণ বা সেগুলো গৌণ, তেমনি গোবিন্দ চরণ সেবা ছাড়া গোবিন্দ ভক্ত আর কিছু চাইবেন না, চাইলেও সেটা গৌণ হতে বাধ্য বা গৌণ হবেই, নইলে অনন্য ভজন হবে না। একেই ভক্তি জগতে বলা হয়েছে অব্যভিচারিণী ভক্তি। আমরা সাধারণত সমাজে যে ভক্তি সাধারণের মধ্যে দেখতে পাই সেগুলো সবই ব্যভিচারিণী ভক্তি, অর্থাৎ ভক্তির একটা বাজে রূপ আমাদের সামনে সর্বদা প্রকাশিত। বাজে এই অর্থে বহু দেবতার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন চলতে থাকে, কাকে যে সত্যিকারের ভালোবাসছি বা কার জন্য যে সত্যিকারের কাঞ্জি অন্তরে, এটা কিন্তু প্রকাশ পায় না, যখন যেমন তখন তেমন। একেই বলা হয় ভক্তিশাস্ত্রের ভাষায় ব্যভিচারিণী ভক্তি। ভক্তিকে হতে হবে ধীরে ধীরে অব্যভিচারিণী। আমার শ্রদ্ধা থাকতে পারে, আমার বিশ্বাস থাকতে পারে, আমার ধারণা থাকতে পারে, কিন্তু তাই বলে আমার জায়গাটা থেকে আমি সরব না, আমার জায়গাটা থেকে আমি কিছুতেই সরব না। মধ্যযুগে চাঁদ সদাগরকে মা মনসা বলেছিলেন, আমাকে একটা ফুল দাও। তার উত্তরে চাঁদ সদাগর বলেছিলেন, যে হাতে পুজেছি মুই শিব সুলো পানি, সে হাতে না পুজিব কভু চ্যাং মুড়ি কানি। আমি কখনোই যে হাতটা দিয়ে শিবকে অর্চনা করি সেই হাতটা দিয়ে আমি কোনো ফুল চ্যাং মুড়ি কানিকে দিতে পারবো না। মধ্যযুগের মনসা মঙ্গলের বক্তব্য চাঁদ সদাগরের মুখ দিয়ে কবি প্রকাশ করেছেন। আমরা কিন্তু এগুলো ধারণা করি না সবসময়, বলতে হয় বলি, কিন্তু চাঁদ সদাগরের এইখানেই হলো বিরাট একটা মহিমা। তিনি মহাদেবের শ্রদ্ধাকে কখনো ভাঙতে দেননি বা ছোট করতে দেননি, সেই শ্রদ্ধার জায়গাটায় তিনি অটুট ছিলেন। মনসাও কিন্তু পূজা পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন, চাঁদ সদাগর না পূজা করলে জগতে তার পূজার প্রতিষ্ঠা হবে না, তাই বাঁ হাতের ফুলটাই তিনি গ্রহণ করেছিলেন এবং প্রতিষ্ঠা লাভ করেছিলেন। যারা মধ্যযুগের মনসামঙ্গল গ্রন্থ নিয়ে নাড়াচাড়া করেন তারা ব্যাপারটা জানবেন, তারা বুঝবেন যে এইটাই হলো সত্যিকারের অব্যভিচারিণী ভক্তির স্বরূপ। তীর্থযাত্রা পরিশ্রম, একথা ঠাকুরমশাই বলেছেন, আমি আগেও বলেছি, যার থেকে কয়েক শতাব্দী পূর্বে তীর্থযাত্রাটা সত্যিই পরিশ্রম সাপেক্ষ ছিল, যখন তখন মৃত্যু আসতে পারে, এটা ধরে নিয়েই মানুষ তীর্থযাত্রায় যেত। কাজেকাজি আজকে তীর্থযাত্রা বলতে বোঝায় একটা ফ্যাশন, টুরিস্ট হয়ে মানুষ যায় বেড়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটি পেলে, এটাকে তীর্থযাত্রা বলে না, তীর্থের একটা সংকল্প করে রাস্তায় বেরোতে হয়, আমি অমুক তীর্থে যাব যাতে তীর্থের দেবতা আমাকে কৃপা করে। তীর্থের কতগুলো কর্তব্য আছে, সেই কর্তব্যগুলো আজকাল কেউ পালন করেন না। কোথায় ভালো কি খাওয়া যাবে, কোথায় ভালোভাবে গেলে থাকা যাবে, সেই ভালো থাকার জায়গাটা কোথায় আছে, এগুলো নিয়েই আমরা খোঁজ করি। খবরের কাগজ বা যে কোনো নিউজ পেপার থেকে, নিউজ পেপারের দিকে তাকালে
আজকের তীর্থযাত্রা কথাটা মনে ভাসে না, ভাসে টুরিস্ট হিসাবে বেরিয়ে আসা, আরাম করে আসা, কয়েকটা দিন ঘুরে আসা। সেখানে গাইডের দরকার হয়, সেখানে গাইড মেলে, পয়সা দিলে গাইড পাওয়া যায়, একে তীর্থযাত্রা বলে না। ঠাকুর মহাশয় কিন্তু কয়েক শতাব্দী আগে আমাদের জানাচ্ছেন এই জাতীয় তীর্থযাত্রারও কোনো প্রয়োজন নেই। এটা মনের ভ্রম যে তীর্থযাত্রা না করলে জীবন নিষ্ফল, তা নয়। কিন্তু ঘরে বসে ভগবানকে ডাকলে, ঘরে বসে ঈশ্বরকে চরণ করলে, যে ভক্তি জগতের দরজাটা ধীরে ধীরে খোলে, তীর্থযাত্রায় সেই ভক্তির দরজা নাও খুলতে পারে, অথবা জীবন বিপন্ন হতে পারে। সেই যুগে তাই হতো, মানুষ যখন রাস্তায় বেরুতো, গ্রামের সমস্ত মানুষের কাছে বিদায় নিত প্রণাম জানিয়ে, আশীর্বাদ গ্রহণ করে, ফিরতেও পারি নাও ফিরতে পারি। ঠাকুর মহাশয় সেই যুগের মানুষ, তাই তীর্থযাত্রার উপর তিনি আদৌ জোর দেননি। সমস্ত সিদ্ধি যে গোবিন্দপাদ মধ্যে নিহিত, এটা মানুষকে জানাবার চেষ্টা করেছেন যে তোমার জীবনের প্রকৃত সিদ্ধি কিন্তু ভগবত স্মরণে, মননে, চিন্তনে, ভাবনায়। এই জায়গাটা কখনো ভুলে যেও না। সুদৃঢ় বিশ্বাস করি, এই বিশ্বাসটা মানুষের অটুট থাকা দরকার। আর এই বিশ্বাস করে বা বিশ্বাস নিয়ে চলার পথে মদ এবং মাৎসর্য, যেগুলো রিপু আমাদের জীবনে, আমরা তীর্থযাত্রা করে এসে অহংকারে ফেটে পড়ি, আমি অমুক জায়গায় 5 বার গিয়েছি, তমুক জায়গায় 10 বার গিয়েছি, তমুক জায়গায় আমার একটা ঘর কেনা আছে, অমুক জায়গায় একটা ফ্ল্যাট আছে, এগুলো মত্ততা, এগুলো অহংকার। আর মাৎসর্য তো আমরা সবসময় করে চলি, পরের কিছু ভালো হলে সেটা মনে মনে ভালো বলে মনে করি না, সহ্য করতে পারি না, হিংসা করি, দ্বেষ করি, এগুলো মানুষের ভক্তি জীবনে কখনোই কাম্য নয়। এগুলো সমস্ত ত্যাগ করে বিশ্বাসকে বুকে ধারণ করে বাবাজী মহারাজ বলতেন, সব জায়গায় গেলাম কিন্তু বিশ্বাসবাবুকে খুঁজে পেলাম না কোথাও। সত্যিই তাই, আমরা বিশ্বাস রাখতে পারি না। শ্রদ্ধা যেটা দৃঢ় বিশ্বাস এনে দেয় অন্তরে, সেই বিশ্বাসের ভূমি থেকে আমরা সবাই সরে যাই। অতএব কেমন করে পাবো ঈশ্বর পাদপদ্ম, কেমন করে পাবো গোবিন্দ স্মরণের জগৎটাকে? ঠাকুর মশাই আমাদের সাবধান করেছেন, সদা করো অনন্য ভজন সব সময়ের জন্য। এই কেবলা ভক্তিকে আশ্রয় করে অনন্য ভজনে রত হও। অসাধারণ কথাগুলো আমরা ভাবতেও পারবো না চট করে, যে স্বল্প কথায় স্বল্প পরিসরে ঠাকুরমশায় কি অসাধারণ কথাগুলো বলে গিয়েছেন। কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন, অর্চন স্মরণ ধ্যান, নবভক্তি মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ। আবার রিপিট করলেন ঠাকুর মহাশয়, আবার রিপিট করার কারণই হলো কথাটা, আবার বলে দিলেন ভুলে যেও না, আমি কিন্তু প্রহ্লাদ চরিত্রের অসাধারণ নিষ্ঠাকে আমি প্রথমে স্থান দেব। জীবনে নিষ্ঠা যদি না থাকে, জীবনে একাগ্রতা যদি না থাকে, জীবনে গভীর শরণাগতি যদি না আসে, তাহলে কিন্তু কোনোদিনই ভক্তি জগতের দরজা খুলবে না। আমি বারবার তাই বলি, ভক্তি মানে তিলক সেবা নয়, ভক্তি মানে মালার ঝোলা নিয়ে চলাফেরা নয়, ভক্তি মানে মাথায় একটা লম্বা শিখা রাখা নয়, ভক্তি মানে নিরামিষ ভোজন নয়, ভক্তি মানে নিত্য গঙ্গা স্নান নয়, ভক্তি মানে প্রত্যেক দিন ঠাকুর দরজায় ঘোরাফেরা নয়, ভক্তি মানে হচ্ছে একান্তভাবে শরণাগতির আশ্রয় করে চলা। এই শরণাগতি বড় সাংঘাতিক ব্যাপার। আমরা জগতে শরণাগতি নিয়ে চলি, সেটা সংসারের শরণাগতি, স্ত্রী পুত্র পরিবারের শরণাগতি, মায়ার জগতের শরণাগতি, কিন্তু গোবিন্দ শরণাগতিটা কোথায়, সেটা আসবে কেমন করে? ঠাকুর মশাই আবার বলছেন, কৃষ্ণ ভক্ত অঙ্গ হেরি, কৃষ্ণ ভক্ত সঙ্গ করি, আসবে যদি তুমি কৃষ্ণ ভক্তের অঙ্গ প্রতিদিন দেখতে পাও বা দেখতে পারো। এরকম ভক্ত খুঁজতে হয়, এদের দিকে একটু তাকাতে হয়, এদের স্নেহ দৃষ্টির সামনে পড়তে হয়, করুণা দৃষ্টির সামনে পড়তে হয়,
এদের চরণধুলি নিতে হয়, এদের সঙ্গটাই জীবনের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত প্রয়োজনীয়। শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন এবং সেই সঙ্গে শ্রদ্ধায় পরিপূর্ণ চিত্ত নিয়ে শ্রবণ কীর্তন করতে হয়। ভগবত শ্রবণ, ভগবত কথা শ্রবণ, ভগবত কথা শ্রবণ এবং কীর্তন করতে হয়। তার শ্রীপাদপদ্ম অর্চন করতে হয়, সময় বিশেষে তার স্মরণ করতে হয়, তার ধ্যান। কেন বললেন ঠাকুরমশাই কথাগুলো? নবভক্তি মহাজ্ঞান, সেই নববিধা ভক্তিকে একটু স্মরণ করিয়ে দিলেন। ভুলে যেও না, এক অঙ্গ সাধে কিবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। জীবনে যদি নিষ্ঠা থাকে তাহলে একাধিক অঙ্গ সাধক যাজন করতে পারেন, একাধিক অঙ্গ নিয়ে চলতে পারেন। শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন সব অঙ্গই পালিত হয়, পালন করা যায়। কারণ এটাই মানুষের জীবনে সবচেয়ে পরম সত্য এবং সবচেয়ে পরম প্রয়োজনীয়। ঠাকুরমশাই কিন্তু বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এই ভক্তি পরম কারণ। যদি কোনোদিন কার্যরূপা ভক্তির কাছে যেতে চাও, বৃন্দাবনের স্মরণের জগতে স্মরণের ভূমিতে তুমি প্রবেশাধিকার চাও, তাহলে নবমিতা ভক্তিকে আশ্রয় করো বাবা, আশ্রয় করো, চেষ্টা করো যাতে তোমার জীবনে এই নবমিতা ভক্তির দু চারটি অঙ্গ আস্তে আস্তে ফুটে ওঠে, শাখা মেলে, কুসুম কলিকায় ভরে ওঠে সেই ভক্তির রূপ। তবেই তো জীবনটা সার্থক হবে। আমাদের জীবন তো সম্পূর্ণ অসার্থক জীবন। যেদিন জন্ম হয়েছিল সেই দিন থেকে বিষয়ের সঙ্গে ওঠা বসা করছি, যেদিকে তাকাচ্ছি সেদিকেই সংসারের অসৎ বিষয়, যেগুলো সৎ নয়, নিত্য নয়, সবই অনিত্য বস্তু যাদের ভালোবাসছি। নিত্য বস্তু সেখানে কোথায়? নিত্যের সঙ্গে ভালোবাসাটা কোথায়? নিত্যের সঙ্গে পরিচয়টা কোথায়? নিত্যকে নিয়ে কোথায় আমরা ওঠা বসা করি? সবই তো অনিত্য বস্তুকে নিয়ে ওঠা বসা। ধন জন টাকা পয়সা সোনা দানা হিরে জহরত ঘর বাড়ি সবই তো অনিত্য। এই আছে এই নেই, এই আছে এই নেই, এই আছে এই নেই, কখন যে হারিয়ে যাবে, কখন যে সবকিছুর সঙ্গে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা কেউ কিন্তু এগুলো ভাবি না, কেউ কিন্তু এগুলো ভাববার চেষ্টা করি না, কেউ কিন্তু এগুলো নিয়ে চিন্তান্বিত হই না যে আমার জীবনটা ফুরিয়ে আসছে, সংসারের গোনা দিন শেষ হয়ে আসছে, ওই ঈশ্বরকে স্মরণ করা তো আমার হলো না। এই তো সেদিন চাকরি জীবনে প্রবেশ করলাম, কবে চাকরি জীবন থেকে রিটায়ার হয়ে গেল, রিটায়ারমেন্ট হয়ে গেল, এখন রিটায়ারমেন্ট হওয়ার পর দিন গুনছি কবে চলে যেতে হবে, দিন তো শেষ হয়ে গেল। আমি তো নিজেও ভাবি, ঠাকুর মহাশয়ের বক্তব্য পড়তে পড়তে ভাবতে ভাবতে মনে হয় জীবনের গোনা দিন শেষ হয়ে আসছে, আর কতদিন থাকবো জগতে, কিছুই তো করতে পারলাম না, কিছুই তো হলো না। এই ভাবনাটা আমাদের প্রতি মুহূর্তে জীবনে দরকার প্রত্যেকের। সংসারের সুখ নয়, সংসারের দুঃখটাকে ভাবা দরকার, যে দুঃখ চিরকাল থাকবে। বুদ্ধদেব চারটে আর্য সত্য নিয়ে মানুষের সামনে দাঁড়িয়েছিলেন, জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, সেই নিবৃত্তির উপায় আছে। একেই বলা হয় বৌদ্ধ ধর্মের চারটি আর্য সত্য, আসল সত্য কথা। এবং এই সত্যকে সামনে নিয়েই বুদ্ধদেব সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষকে তার দিকে টেনে এনেছিলেন। হিন্দু ধর্ম টলমল করে উঠেছিল, হিন্দু ধর্মের আচার্যগণ প্রমাদ গুণে ছিলেন যে সাধারণ মানুষ জেগে উঠেছে, সাধারণ মানুষ মেতে উঠেছে, সাধারণ মানুষ এক সন্ন্যাসীর পতাকা তলে গিয়ে দাঁড়িয়েছে, তিনি বুদ্ধদেব, তিনি সিদ্ধার্থ, তিনি গৌতম, তিনি শুদ্ধধনের পুত্র, মহামায়ার ছেলে। আবন্দীকে নিয়ে একবার, তিনি তো ঈশ্বরকে নিয়ে মাতামাতি করেননি, তিনি তো অন্য জাতীয় ভাবে কোনো ঈশ্বরের ভাবনার কথা বলেননি। বৌদ্ধ ধর্মে ঈশ্বরের কোনো স্থান নেই, বৌদ্ধ ধর্মে একটাই প্রথম সত্য, জগতে দুঃখ আছে, আমরা সবাই বুঝি দুঃখ আছে। বুদ্ধদেব তারপরেই বলেছিলেন দুঃখের কারণ আছে, এই দুঃখের কারণ আছে,
যে দুঃখ আমরা পাচ্ছি, এই দুঃখ আমাদের বিষয়ের প্রতি অভিলাষ বশত দুঃখ, বিষয়কে ভালোবাসি তাই দুঃখ। শ্রীমদ ভাগবত ঠিক সেই কথাই প্রতিধ্বনিত করেছেন একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদে। অয়ং দ্বিতীয়াভিনিবেশ তৎসাত ঈষাদ অপেতস্য বিপর্যয় অস্মৃতি তন মায়াত বুধ আবজেত্তং ভক্তই কয়ে সং গুরুদেব তাত্মা। যেন মহারাজ দ্বিতীয়ের প্রতি অভিনিবেশের জন্যই ভয় ভয় ভয়, আমরা সবসময় ভীত অন্তরে। যে বস্তুগুলোকে ভালোবেসেছি এগুলো কোনোটা ঈশ্বর তত্ত্ব নয়, অনিত্য মায়ার জগতের বস্তু, দ্বিতীয় বস্তু। জগতের দ্বিতীয় বস্তু বলে কিছু নেই। যদি সব কিছুকে তুমি ব্রহ্মময় ভাবো, ঈশ্বরময় ভাবো, সর্বং খল্লিদং ব্রহ্ম এই ধারণায় যদি তুমি অটুট হও, স্থির হয়ে দাঁড়াতে পারো, তাহলে তাকিয়ে দেখবে জগতের দ্বিতীয় বলে কোনো বস্তু নেই। এই ঘর আমার নয়, এই বাড়ি আমার নয়, এই অর্থ আমার নয়, এই বৃত্ত আমার নয়, এই সন্তান আমার নয়, এই স্ত্রী আমার নয়, এই স্বামী আমার নয়, কিচ্ছু আমার নয়। এই দ্বিতীয় আবাস, দ্বিতীয় দ্বিতীয় বিষয়, এই দ্বিতীয় বিষয়ের প্রতি কখনো ভালোবাসা রাখতে নেই। এই জন্য নববিধা ভক্তির কথা বারবার উল্লেখ করে ঠাকুর মহাশয় কারণ রূপা ভক্তিরূপে তাদের ধার্য করেছেন। এটা একটা মারাত্মক কথা। আমি এই জন্য পাঠের আসরে গিয়ে বলি, ভাগবত শুরু হয়েছেন প্রহ্লাদ চরিত্র থেকে। প্রকৃত ভাগবতের আলোচনা প্রহ্লাদ চরিত্রকে যিনি খুব ভালো করে পড়বেন, ভালো করে বুঝবেন, ভালো করে অনুধাবন করবেন, তিনি ভাগবতের প্রকৃত মর্মার্থকে অনুধাবন করতে পারবেন। যে নিষ্ঠা নিয়ে নববিধা ভক্তির এক বা একাধিক যে স্তরগুলো বা যেগুলো নামগুলো আছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসাত পিতা বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা ক্রিয়েত ভগবত শ্রদ্ধা তন্মন্যে অধীত উত্তমং। বাবা, আমি মনে করি এটাই আমার প্রকৃত শিক্ষা। এই নববিধা ভক্তিকে আশ্রয় করে যদি ঈশ্বর পাদ পদ্মে শরণাগত হওয়া যায়, এর থেকে বড় শিক্ষার জীবনে কিছু নেই। ঠাকুর মহাশয় সেই নববিধা ভক্তিকে গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করলেন সকলের সামনে বাংলা ভাষায় ত্রিপদী ছন্দে বাঙালির দরবারে। বাঙালি কি জানত, কটা বাঙালি বোঝে আজকের দুনিয়া এই মুহূর্তে যে এই কথাগুলো আমাদের জন্য বলা, এই কথাগুলো আমাদের জন্য লেখা, এই মহাজন আমাদের কথা চিন্তা করিয়ে এই কথাগুলো লিখেছিলেন? আমরা ভাবি না কিন্তু। অর্থাৎ প্রকৃত ঋষি তৎপর আমরা করতে জানি না, প্রকৃত ঋষিগণের স্মরণ মনন চিন্তন আমরা করতে জানি না। অতএব কারুর যদি মনে হয় যে আমি ভক্তির যে কার্যরূপারূপ, কার্যরূপা যে মূর্তি, সেই মূরতির কাছে যাব, তাহলে কারণ রূপা এই ভক্তিকে একটু আশ্রয় করতেই হবে। জীবনকে গঠন করতে হবে, জীবনকে সার্থক করে তুলতে হবে, জীবনকে ফলে ফুলে কুসুমিত করে ফলে ফুলে পরিপূর্ণ করে তুলতে হবে, তবেই তো সার্থক হবে মনুষ্য জীবন। নলে মনুষ্য জীবনটা তো বৃথা হয়ে যাবে। পরের স্তবকে সে ঠাকুর মশাই বলছেন, জানো এটা কি করে করতে হবে? অনন্যা ভক্তিকে আশ্রয় করে চলতে হবে। এই অনন্যা ভক্তিকে আশ্রয় করে চলা কিন্তু সহজ ব্যাপার নয়। কাউকে দ্বেষ না করে, কাউকে ঘৃণা না করে, কাউকে অশ্রদ্ধা না করে তোমাকে অনন্যা ভক্তিকে আশ্রয় করতে হবে। আমরা একজনাকে ভালোবাসতে গিয়ে আর একজনাকে দ্বেষ করি, ঘৃণা করি, উপেক্ষা করি, না না আমি তো কালী পুজোর প্রসাদ খাবো না, আমার নিষেধ আছে গুরুদেবের, এটা কিন্তু কখনোই কাম্য নয়, এটা ঠিক নয়। ভুলে গেলে চলবে না, ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় কালী তত্ত্বকে ব্যাখ্যা করেছেন এক জায়গায়। যদি কারোর নজর থাকে, যদি কারোর সেইরকম দৃষ্টি থাকে, তাহলে কিন্তু তিনি কালী তত্ত্বকে আবিষ্কার করতে পারবেন, আমি পেরেছি, আমি পেয়েছি। দেখবেন গীতায় ভগবান বলছেন, অর্জুন প্রকৃতে ক্রিয়মাণ আনি গুণকর্মাণি সর্বশ, এই জগতে যা কিছু দেখতো সব প্রকৃতি করেন, আর মাঝখান থেকে মানুষ শুধু অহংকারে বিমূঢ় হয়ে
আমি করেছি আমি করেছি বলে ঢাক পিটায়। আসলে কেউ কিছু করে না, সব প্রকৃতি করেন। তাহলে পুরুষ সেখানে কি করেন? সাংখ্য দর্শনকে আশ্রয় করে ভগবান ব্যাখ্যা করছেন, উদাসীনব দাসীনম অসক্তম তেসু কর্মসু। কালী তত্ত্বটাই হলো সাংখ্য দর্শনের একটা প্রকৃষ্ট, যাকে বলা যায় প্রকাশ। সাংখ্য দর্শন নিরীশ্বর দর্শন, অথচ সেই সাংখ্য দর্শনকে ভগবান গীতায় কি সাংঘাতিক ভাবে গুরুত্ব দিলেন। আমি উদাসীন, আমি প্রকৃতির সমস্ত বিষয়ে অনাসক্ত, তাই পায়ের তলায় শুয়ে থাকি, আর আমার বুকের ওপর তিনি সমস্ত কিছু করেন। সর্বদার জন্য প্রকৃতি সবকিছু করেন, গুণৈক কর্মাণি সর্বত্র, তিনি গুণময়ী। আমি কিন্তু নির্গুণ, আমি উদাসীন, আমি প্রকৃতির কোনো ব্যাপারে হস্তক্ষেপ করি না, প্রকৃতি যা করার করেন। এই আকাশে মেঘ হচ্ছে, ঝড় হচ্ছে, পৃথিবী তোলপাড় হয়ে যাচ্ছে, সুনামি হচ্ছে, মহামারী অতিমারী, মারিতে দেশ একবারে জাহান্নামে চলে যাচ্ছে, মানুষ মরছে, লক্ষ লক্ষ মানুষ, এগুলো কোনোটাই পুরুষের কাজ নয়, সব প্রকৃতির কাজ। আমরা এগুলো উপলব্ধি করি না, তাহলে কোথাও কিন্তু অশ্রদ্ধা আসতো না, কোথাও শ্রদ্ধাহীন জীবন যাপন করতে হতো না। আমরা আমাদের লক্ষ্যের স্থির থেকে গোবিন্দ পাদপদ্ম স্মরণ করেই সকলকে শ্রদ্ধা জানাতে পারতাম। তাই বাধ্য হয়ে ঠাকুর মশাইকে বলতে হলো, ঋষিকে গোবিন্দ সেবা না পুজিব দেবী দেবা, এই তো অনন্য অনন্য ভক্তি কথা। জানো অনন্য ভক্তি শব্দটার মানে কি? তুমি গোবিন্দকে যখন সেবা করবে, তখন তোমার ইন্দ্রিয়গুলো সম্পূর্ণ যেন গোবিন্দ সেবায় নিয়োজিত হয়, সমস্ত ইন্দ্রিয়গুলো যেন গোবিন্দ সেবায় নিয়োজিত হয়, কোনো ইন্দ্রিয় যেন বাদ না থাকে। নারদ পঞ্চরাত্রে ভক্তির লক্ষণ বলতে গিয়ে লিখছেন বা সেখানে বলছেন দেবশ্রী নারদ, সর্ব উপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ঋষিকের দ্বারা মানে ইন্দ্রিয়ের দ্বারা, ঋষিক শব্দের অর্থ হল ইন্দ্রিয়। ঠাকুর মশাই এই জন্য লিখলেন, ঋষিকে গোবিন্দ সেবা মানে ইন্দ্রিয়ের দ্বারা গোবিন্দের সেবা। আমাদের কোন ইন্দ্রিয়ই কিন্তু সেখানে ফেলনা নয়, প্রত্যেকটা ইন্দ্রিয় প্রয়োজন আছে, ইন্দ্রিয়ের প্রয়োজন আছে, সব ইন্দ্রিয়গুলোকেই ভগবত সেবায় কাজে লাগানো যায়। এবং এই ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিষ্ঠানের সেবার নাম ভক্তি। প্রাচীন উপনিষদগুলোর মধ্যে একটা বিখ্যাত উপনিষদ হলো কেন উপনিষদ। কেন শব্দ দিয়ে সেই উপনিষদের সূচনা, কেনে শীতং পততি প্রেষিতং মন, কেন প্রাণ প্রথম প্রৈতিযুক্ত, কেনে শীতাং বাচমিমাং বদন্তি চক্ষু শ্রোত্রং কৌ দেব জুনক্তি। শিষ্য প্রশ্ন করছেন গুরুদেবকে, বলুন বলুন তো প্রভু, বলুন তো গুরুদেব, কেনে শীতং পততি প্রেষিতং মন, আমাদের মনটাকে কে চালাচ্ছে, কেন প্রাণ প্রথম প্রৈতিযুক্ত, মায়ের পেটে প্রথম যে প্রাণের সাড়া, এই সাড়াটা কে এনে দিল? মা এনে দিলেন, বাবা এনে দিলেন? তা তো নয়, তা তো জন্ম দানের সঙ্গে সঙ্গেই সাড়া এসে যেত, তা তো আসে না, আসছে তো অনেক পরে, 7.5 মাস 8 মাসে গিয়ে হঠাৎ বাচ্চাটা নড়ে উঠল। কেন প্রাণ প্রথম প্রৈতিযুক্ত, এই প্রাণের সাড়াটা কে এনে দিলেন? কেনে শীতাং বদন্তি কেনে শীতাং পততি প্রেষিতং মন, কেন প্রাণ প্রথম প্রৈতিযুক্ত, কেনে শীতাং বাচমিমাং বদন্তি। মানুষ কথা বলে, কথা বলতে শিখলে কথা বলে, এই কথা বলাতে কে শক্তি যোগাচ্ছেন? শ্রোত্রং কৌ দেব জুনক্তি, আমাদের কানে যে আমরা শুনতে পাই কে শোনাচ্ছেন? সব কেন কেন, কার দ্বারা কার দ্বারা কার দ্বারা, এই প্রশ্ন দিয়ে উত্তর খুঁজার চেষ্টা করছেন উপনিষদ। এই জন্য উপনিষদের নাম কেন উপনিষদ, অসাধারণ উপনিষদ, ছোট্ট উপনিষদ, কিন্তু ছোট হলে কি হবে, তার ভেতরের তাৎপর্য কিন্তু বিরাট। দেখা যাবে শেষকালে গুরুদেব বলছেন, সমস্ত ইন্দ্রিয়ের চালক সেই ব্রহ্ম, সেই তত্ত্ব, সেই পরম পরমাত্মা, তিনি চালাচ্ছেন। জন্মনসা ন মনুতে জেনাহুর মনোমতম তদেব ব্রহ্মতম বিদ্ধি মেদম যদিদম উপাসত। তুমি যাদের উপাসনা করছো তারা নয়, জন্মনসা ন মনুতে জেনাহুর মনোমতম, মন দিয়ে যাকে ধরা যায় না, অথচ মনকে যিনি চালাচ্ছেন তিনিই ব্রহ্ম।
সমস্ত ইন্দ্রিয়গুলোকে যিনি চালাচ্ছেন তিনি ব্রহ্ম। অথচ এই ইন্দ্রিয়গুলো দিয়ে তাদের ধরা যায় না, তাকে ধরা যায় না, তাকে ধরার জন্য আলাদা চেষ্টা করতে হয়। ঠাকুর মশাই সেই চেষ্টার কথাটা বললেন, ইন্দ্রিয়গুলোকে ভগবত সেবায় লাগাও, দেখবে ইন্দ্রিয়গুলো দিয়ে তুমি সব সময় সাড়া পাবে, তিনি সাড়া দেবেন। তখন কানে এসে তার বংশীর ধ্বনি প্রবেশ করবে, নাকে তার অঙ্গগন্ধ আসবে, হৃদয় ভরে উঠবে তার উপস্থিতিতে, সব কিছু তুমি টের পাবে। অতএব বিভিন্ন দেব দেবীর কাছে গিয়ে প্রয়োজন, তারা তো মানুষের পূর্ণতা দিতে পারবেন না, তারা তো মানুষকে পূর্ণতা দিতে পারবেন না, তারা তো এদিকে অসার্থক, তারা তো পূর্ণতম নন, তারা তো এক একটা আধিকারিক দেব দেবী। অতএব তাদের কাছে যাওয়ার চেয়েও মূল জায়গাটাই গিয়ে মাথাটা নত করাটাই বাঞ্ছনীয়, না পুজিব দেবী দেবা। অর্থাৎ আমাদের তৎকালীন সমাজে যে দেবতা বা দেবীর প্রাধান্য ছিল, এখনো যাদের প্রাধান্য আছে, মানুষ যায় তাদের কাছে ঠিকই, যাক ক্ষতি নেই, তাতে কোনো অসুবিধা নেই, শ্রদ্ধাটুকু নিয়ে যাক, শ্রদ্ধাটুকু যেন না হারায়, বিশ্বাসটুকু যেন না হারায়, কিন্তু মূল লক্ষ্য যেন স্থির থাকে। আমরা লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাই, আমরা মুহূর্তের মধ্যে আমাদের কিছু চাওয়া পাওয়া তার জন্য বা ব্যস্ত হয়ে পড়ি চাহিদা পূরণের জন্য, যে এটা তাড়াতাড়ি পেয়ে যাব, ওটা তাড়াতাড়ি মিললে ভালো হয়, তখন দেখা যায় আসল জায়গা থেকে আমি সরে গেলাম। আমার গুরুদেব শ্রী গুরুদেব যে তত্ত্বকে চেনালেন সেই তত্ত্বের প্রতি দৃষ্টি থাকলো না। ঠাকুর মশাই এই জায়গায় যেন বলতে চেয়েছেন, সাধু সাবধান, ফের কহি করো অবধান, একটু অবধান করো, একটু ভালো করে বোঝো, অনন্যা ভক্তিটাকে কখনো বর্জন করো না, তোমার শরণাগতির জগৎটাকে যেন হারিয়ে গেল না, তোমার আশ্রয় যাকে নিয়ে চলা, আশ্রয় যাকে নিয়ে তোমার আশ্রিত হয়ে তুমি থাকবে, সেই আশ্রয়ের জায়গাটা নষ্ট করো না, অনন্যা ভক্তিকে ছেড়ো না, এর প্রয়োজন আছে জীবন। আর যত উপালম্ব বিশেষ সকল দম্ভ, দেখিতে লাভয়ে বড় ব্যথা। আর যা কিছু আছে জগতে উপালম্ব দম্ভ, সেগুলো সব দম্ভের কারণ, মনে রেখো দম্ভ জিনিসটা ভক্তি জগতে কোনোদিন কার্যকরী হয় না, অহংকার কার্যকরী হয় না। মানুষ আমরা বড় ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আমাদের ক্ষুদ্রত্ব ভাবা যাবে না, আমাদের ক্ষুদ্রত্ব ভাবা যাবে না, আমরা এই বিরাট পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের থেকে ক্ষুদ্র আর কিছু হয় না। আমরা একটা পিঁপড়েকে দেখে ক্ষুদ্র ভাবি, আমরা যে নিজেরা কত ক্ষুদ্র আমরা জানি না, আবার সেই ক্ষুদ্রত্বের বোধ তো নেই, উপরন্তু আছে অহংকারের বোঝা। অতএব ভজন জগতে নেমে কোনো অহংকার চলে না। আমি অনেক ভজনা করে ফেলেছি, আমি অনেকবার বৃন্দাবন গিয়েছি, আমি অনেক নাম করছি প্রতিদিন, আমি নিরামিষ ছাড়া কখনো আমিষ ভজন করি না, আমি নিরামিষ খাচ্ছি বহুকাল, আমি প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করি না, এগুলো দম্ভ মাত্র। তিনি কৃপা করে যেটুকু আমায় করাচ্ছেন এই বোধ রাখাই দরকার, আমরা তার কৃপার জগতে বাস করতে পারি যেন সর্বদা, শুধু সবসময় যেন মনে প্রাণে বলতে পারি, তুমি আমায় একটু কৃপা করো যেন তোমায় ডাকতে পারি, তুমি আমায় একটু করুণা করো যেন তোমায় খুঁজতে পারি, তুমি আমায় একটু দয়া করো যেন তোমার অনুসন্ধানে তৎপর হয়ে জীবনটাকে কাটাতে পারি, অতিবাহিত করতে পারি। এই জাতীয় ভজন জীবনটা গঠন হওয়া দরকার, গঠিত হওয়া দরকার, সেদিকে আমাদের যদি দৃষ্টি না থাকে বদ্ধ তাহলে কষ্ট, জীবনটা হারিয়ে যাবে। ঠাকুর মহাশয় এই জন্য বলছেন, দেখিতে লাগোয়ে বড় ব্যথা, চারদিকে যখন তাকাই তখন দেখি মানুষ সংসারে মশগুল হয়ে আছে, সংসার নিয়ে ব্যস্ত হয়ে আছে, ছেলে পুলে নিয়ে ব্যস্ত হয়ে আছে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, অমুকের বাড়ি, তমুকের বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে আছে, দেখে বড় কষ্ট হয়। কাল যদি মরে যাস তখন কোথায় থাকবে শ্বশুর বাড়ি, কোথায় থাকবে বাপের বাড়ি, কোথায় থাকবে পাঁচ কাঠা জমি নিয়ে মারামারি, সব হারিয়ে গেল। অথচ আমরা কি কি মানে নির্বোধ যে আমরা এই অমূল্য মনুষ্য জীবন যার কোনো মূল্য দেওয়া যাবে না, কারণ মানুষের জীবন না এলে তো আপনি ভজন করতে পারবেন না, আমিও পারবো না, ভজনটা তো কুকুর শেয়ালের জীবনে হয় না, কখনো হবে না, এর জন্য মনুষ্য জীবনটা দরকার। মনুষ্য জীবন পেলে তবে তো আপনি এগিয়ে পারবেন আর এক পা,
একেই তো কোনো অগ্রগতি নেই জীবনে, মনুষ্য জীবনটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এইরকম অবস্থার মধ্যে যদি আমরা আবার হারিয়ে ফেলি মনুষ্য জীবন, আবার কবে মানুষ হয়ে আসব সে তো আমরা কেউ বলতে পারবো না। ঠাকুর মহাশয় তাই লিখছেন, দেখিতে লাগয়ে বড় ব্যথা। আমি চারদিকে যখন তাকাই, মানুষের দুঃখ দারিদ্রময় জীবনগুলো যখন দেখি, তাদের চোখের জল যখন অনুভব করবার চেষ্টা করি, তখন দেখি এই চোখের জল কেউ ফেলায় ফেলেনি, নিজেরা নিজেদের দোষে চোখের জল ফেলছে। কবির একটা গান মনে পড়ে, আমি জেনে শুনে বিষ করেছি পান। আমরা সবাই জেনে শুনে বিষ পান করে আছি, এই বিষের জ্বালায় আমরা ছটফট করছি, কিন্তু এই বিষের হাত থেকে কেমন করে বাঁচব সেই ভক্তি জগতের সন্ধান আমরা করি কই? ঠাকুর মশাই সেই কারণেই বলছেন, মানুষের দুঃখ দেখলে, ব্যথা দেখলে, বেদনা দেখলে বড্ড কষ্ট হয়, বড্ড যন্ত্রণা হয় অন্তরে। তাই তো আমার কলম ধরা, আমি তো কলম নাও ধরতে পারতাম। শ্রীরাম বৃন্দাবনে জীব গোস্বামী পাদ বলেছিলেন, সবাই খায় নিজের জন্য রান্না করে, কিন্তু পরের জন্য রান্না করে পরকে খাইয়ে নিজে খায় যেজন সেই তো মানুষ। তাদের বৃন্দাবনে থেকে তোমরা ভজনে সিদ্ধি লাভ করে বৃন্দাবনেই চিরকাল থেকে যাবে এটা আমি চাই না। বাংলার মানুষের কাছে একটু যাও, যেখানে বাঙালি মানুষ, বাংলার মানুষ ছটফট করছে কষ্টে, দুঃখে, দারিদ্রে, বেদনায়, তাদের মাঝখানে গিয়ে একটু দাঁড়াও। তাই তিন যুবক বৃন্দাবন থেকে ফিরে এসেছিলেন বাংলায়। আচার্য নরোত্তম ফিরে এসেছিলেন, শ্রীনিবাস আচার্য ফিরে এসেছিলেন, দুঃখী কৃষ্ণদাস শ্যামানন্দ নামে ফিরে এসেছিলেন আবার বাংলায়। দলে দলে মানুষ তাদের আশ্রয় নিয়েছিল, দলে দলে মানুষ তাদের শ্রীচরণে শরণাগত হয়েছিল, দলে দলে মানুষ অনুভব করেছিল এরা এসেছেন তারিকে পামর, পামরকে তারণ করবার জন্য, রক্ষা করবার জন্য। তাই মহাজনের বাণীকে বড় বেশি ভালো লাগে, আশ্রয় করা দরকার, তাদের চরণে শরণাগত হওয়া দরকার, তাদের কৃপার প্রয়োজন আছে আমাদের জীবনে, তবেই তো জীবন সার্থক হবে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় গৌর ভক্তবৃন্দ।